আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলে আসলাম, আমি মামুন, আপনারা দেখছেন মামুন টেলার্স অ্যান্ড ফেব্রিক্স। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে, আমি আমার চ্যানেলে প্রথমবার আমি আপনাদেরকে ম্যাক্সি সেলাইয়ের সেলাইটা দেখাবো। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো অবশ্যই আপনারা যারা চ্যানেলটিতে নতুন আসছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যদি ভিডিওটি বিন্দুমাত্র আপনার উপকারে আসে। ধন্যবাদ সবাইকে, চলুন আমি শুরু করি। তো যারা আমার ম্যাক্সি কাটিংটা দেখেছেন, আশা করি তারা বুঝতে সহজ হবে, আর যারা না দেখেছেন তারা অবশ্যই দেখে নেবেন। তো এটা হলো পিছনের গলা, এটা হলো সামনের গলা। তো পিছনের গলা কাটিংটা আমি কীভাবে করেছি, সামনের গলাটা যখন আমি এটা কাটিং করলাম, কাটিং করার পর আমি দুইটাকে আলাদা করে নিলাম। আলাদা করে নেওয়ার পর পিছনের গলাটা আমি ছোট কেটেছি এবং সামনের গলাটা এভাবে করে বড় কেটেছি। তো এখন আমি প্রথমে গলাগুলো সেলাই করি। তো গলাগুলো যেভাবে সেলাই করতে হবে, প্রথমে আমরা এটা আমার সোজা পিঠগুলো ভিতরের দিকে আছে এবং উল্টা পিঠগুলো বাইরের দিকে আছে। তো আপনারা সবসময় সোজা পিঠগুলো ভিতরে দিয়ে নেবেন, তারপর এইভাবে করে এখান থেকে সেলাই শুরু করবেন। এদিক থেকে মোটামুটি 200টা পরিমাণ করে সেলাই করে একদম এখানে চলে আসবেন। এখান থেকে সেলাই শুরু করে এদিক দিয়ে একেবারে এখানে চলে আসবেন। এভাবে করে আমি সেলাই করে নিচ্ছি। তো এইভাবে করে আমি দুইটি গলায় সেলাই করে নিলাম, সামনের গলা এবং পিছনের গলা। সেলাই করার পর আমি এটাকে ছোট ছোট করে কেটে নিব। এভাবে ছোট করে কেটে নিয়ে আমি এটাকে 1/4 একটা সেলাই দেব। তো আপনারা এখানে মোটামুটি 4 থেকে 6টা কাটিং করবেন। এভাবে কাটিং করার পর এটাকে আপনারা এইভাবে টান দিলে সোজা হয়ে যাবে। তারপর এটাকে আমরা যেটা সোজা সাইড, সোজা সাইডটাকে বাহির করে দিব। তো এভাবে বাহির করে দিয়ে আমি এটাকে এইভাবে করে প্রথমে সম্পূর্ণটাকে উল্টে নিব। উল্টে নেওয়ার পর এভাবে করে উল্টে নেওয়ার পর আমি এটাকে এখান থেকে একটা সেলাই দিব। এইভাবে করে সামনে এবং পিছনের দুইটি গলাই আমি উল্টে নিলাম। উল্টে নেওয়ার পর এখন আমি এটাকে এখান থেকে সেলাই শুরু করব। তো আপনারা এটা 1/4 পরিমাণ, মানে 1 ইঞ্চির 4/4 পরিমাণ সেলাই দিবেন। তো যেভাবে করে আপনারা সেলাইটা দিবেন। আরেকটা জিনিস আপনাদেরকে বলে দেই, আপনারা যদি চান তাহলে এটার মধ্যে আপনারা বক ফ্রম যে বলে আপনারা এই কাগজ পেস্টিংটা আপনারা ইউজ করতে পারেন। তাহলে আপনাদের এটা একটু হার্ড হয়ে থাকবে, মানে আপনার বসে থাকবে, সুন্দর দেখা যাবে। তো আমি এখানে কোনো কিছু ইউজ করি নাই, তো আমি শুধু জাস্ট কাপড়টা দিয়েই করলাম। আপনারা চাইলে কাগজ পেস্টিংটা ইউজ করতে পারেন। তো এইভাবে করে আমি সামনের গলা এবং পিছনের গলা দুটোই আমি সেলাই করে নিলাম। 1/4 সেলাইটা দিয়ে নিলাম। তারপর এটাকে আমি এভাবে বসিয়ে আমি দুইটা গলাকে, সামনের গলাটা এবং পিছনের গলাটা, দুইটা গলাকে আমি একটা মার্ক করে নিব যে আমি কোথা থেকে কুচিটা দেওয়া শুরু করব। তো এইভাবে করে বসিয়ে আমি দুইটাকে একটা মার্ক করব। তো আমি এখান থেকে কুচিটা শুরু করব। তো আপনারা চাইলে শুধু নিচেও দিতে পারেন কুচি, এতটুকুর মধ্যে দিতে পারেন। তো পুরাটার মধ্যে আপনি দিতে পারবেন না, মিনিমাম এতটুক নিচ থেকে দিতে হবে। তো আমি এতটুক নিচে একটা মার্ক করে নিচ্ছি দুইটাকে সমান করে। তো সামনে পিছে যেহেতু আমার সমান কুচি হবে, সেভাবে জন্য আমি এভাবে করে দুইটাকেই মার্ক করে নিলাম। তো এখান থেকে আমি কুচিটা শুরু করব, এখান থেকে কুচিটা শুরু করব। তো এখন আমি ফ্রন্টের কুচি গলাটা নেকটা প্রথমে তৈরি করি। তো কুচি দেওয়ার জন্য প্রথমে আমি এভাবে করে আপনার সোজা পিঠ, যেটা এটা হলো ভিতরে, এটা হলো সোজা পিঠ। তো সোজা পিঠে আমি এইভাবে করে বসাবো। আপনারা একটু খেয়াল করে দেখবেন সোজা পিঠটা, এই যে সোজা পিঠ এখন আমার ভিতরে চলে গেছে, সোজা পিঠ এই যে নিচে চলে গেছে। তো যেহেতু আমি এটা এটাই কুচিটা দিব, তো এটা আমার উপরে থাকতে হবে, আর এটাকে আমি এখান থেকে শুরু করব।
প্রথমে এখান থেকে আমি স্টার্ট করব, এতটুক পর্যন্ত আসব, এখান পর্যন্ত আসব সেলাই করে, তারপর আমি নিজে থেকে কুচি দেওয়া শুরু করব। তে এই মানে মেন বডি, যেটা মেন বডির মধ্যে কোনো মার্ক করতে হবে না, মেন বডি জাস্ট ওটার সাথে মিলিয়ে সেলাই করলেই হবে। তা আপনারা একটু খেয়াল করে দেখবেন বন্ধুরা, আশা করি আপনাদের সেলাইয়ের সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এখানে কিন্তু আপনাদের দুইটা বিষয় আমি ইম্পর্টেন্ট আপনাদেরকে বলে দেই, যে সামনের গলাটা আপনারা তো নর্মালি আমরা বড় দেই এবং সাধারণত সামনে পিছে সমান হয়, তো পিছনের গলাটা কীভাবে ছোটো করবেন এটা কিন্তু আপনারা এই ভিডিওতে দেখে নিলেন। তো আমি আস্তে আস্তে করে ছোট ছোট কুচি দিয়ে এটাকে মিলিয়ে দিব। তো আপনারা সেন্টারেও একটা মার্ক করে নিতে পারেন, সেন্টারের মধ্যে একটা মার্ক করে নিলে আপনাদের সবচেয়ে সুবিধা হবে, কারণ হলো সেন্টারের মধ্যে তাহলে আপনার কাপড়ের সেন্টারটা আর গলার সেন্টারটা আপনি এখানে মিলিয়ে নিতে পারবেন, তাহলে কম বেশি হওয়ার সম্ভাবনা থাকবে না। তো এইভাবে করে আমি সেন্টারেও একটা মার্ক করে নিই। আর এই যে মেন বডি, মেন বডির সেন্টারেও একটা মার্ক করে নিব, এইভাবে করে সেন্টারে একটা মার্ক করে নিলাম। তো এইভাবে করে আস্তে আস্তে সেলাই করবেন, সেন্টারের সাথে মার্কগুলোর সাথে মার্কগুলো অবশ্যই মিলিয়ে রাখবেন খেয়াল করে। তো এইভাবে করে আমি কুচিটা দিয়ে নিলাম, যে দেখুন এই পাশটা এখন আমি দেখাই আপনাদেরকে, এই যে দেখুন কুচিটা কেমন হয়েছে। এইভাবে করে পিছনের গলাটাও আমি এইভাবে করে কুচিটা দিব। তো সেম একইভাবে আপনারা এটাকে এইভাবে করে বসাবেন, বসানোর পর এই পাশ থেকে আপনারা কুচিটা শুরু করবেন, সোজা পিঠটাকে ভিতরের দিকে দিয়ে দিবেন, সোজা পিঠটাকে, এটা কিন্তু সোজা পিঠ আর এটা, এটার দোনো পাশে সোজা পিঠ আছে আর এটা সোজা পিঠটা, এখানে থেকে সেলাইটা শুরু করবেন, এখান থেকে সেলাইটা এতটুকু আসবেন, তারপর আস্তে আস্তে করে কুচি দেওয়া শুরু করবেন। তো এইভাবে করে আমি সামনে এবং পিছনের গলা দুইটি গলায় সেলাই করে নিলাম। তো এখন পিছনের গলাটা কিন্তু আমার ছোটো হয়েছে এবং সামনের গলাটা বড়। তো এই যে যে কাঁচা কাপড়টা আপনারা একটু অবালক করে নেবেন, অবালক করে নিয়ে এখানে একটা সেলাই দিবেন 1/4 করে, এখানে যে সেলাইটা দিয়েছেন এইভাবে করে এখানে একটা সেলাই দিবেন। তো এটা আপনারা যদি অবালক করতে চান অবালক করে নিলে বেটার, আর অবালক না করলেও আপনারা অবালক না করেও একটা সেলাই দিতে পারেন। তো আমি অবালক করে নিয়েছি সামনে এবং পিছনের পাট দুইটাকে, এখন এটার উপর দিয়ে একটা 1/4 একটা সেলাই দিব এটার সেম সেম করে। খেয়াল রাখবেন যেন এই সেলাই, এই কাপড়টা যে বাড়তি মানে আলগা ছিল এই কাপড়টার উপরে যেন এই চাপ সেলাইটা পরে। তো এইভাবে করে আমি পিছনের গলাটাও সেলাই করে নিই। তো সামনে এবং পিছনের গলা দুটোই আমি করে নিলাম, এখন আমি শোল্ডারটা জয়েন দিব। শোল্ডারটা জয়েন করার পর আমি হাতাটা সেলাই করব। তো শোল্ডারটা আপনারা নর্মালি যেভাবে জয়েন করেন আপনারা এখানে দুই হাতা দুই সাইডটা সাইড দুইটা মিলিয়ে সুন্দর করে 1/2 ইঞ্চি পরিমাণ এখানে উপরে সেলাই দিয়ে দিলে শোল্ডার জয়েন হয়ে যাবে। তো এইভাবে করে দুই পাশে আমি সেলাই দিয়ে নিচ্ছি। তো এইভাবে করে আমি শোল্ডারটা জয়েন দিয়ে নিলাম, জয়েন দিয়ে নেওয়ার পর এখন আমি হাতাটা সেলাই করব। তো আমি এই যে এই জায়গাটা শোল্ডারটা অবালক করে এখানে একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি, এতে আমার ফিনিশিংটা সুন্দর হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবে করে অবালক করে একটা চাপ সেলাই দিয়ে দিবেন, তাহলে ফিনিশিং এবং মজবুত দুইটাই হয়ে যাবে। তো এখন আমি হাতাটা নিয়ে আসলাম, হাতাটা প্রথমে আমি হাতার মোহরিটা সেলাই করব। এইভাবে করে 1/2 ইঞ্চি নর্মাল কামিজের মতো ভেঙে দিয়ে সেলাই করে তারপর আমি হাতাটা সাইড জয়েন করব। তো দুইটি হাতা আমি প্রথমে 1/2 ইঞ্চি ভেঙে 1/2 ইঞ্চি ভিতরে দিয়ে সেলাই করে নিই। তো দুইটি হাতার মুখ আমি এভাবে করে সেলাই করে নিলাম।
এভাবে করে সেলাই করে নেওয়ার পর এখন আমি এটার সাইডটা জয়েন করব। তো আপনারা সাইডে যতটুকু কাপড় অ্যালাউন্স রেখেছিলেন ওই পরিমাণ কাপড় অ্যালাউন্স রেখে আপনারা সাইডটা সোজা সেলাই দিয়ে দিবেন। এখানে কোনো শেপের প্রয়োজন নেই, জাস্ট এদিক থেকে ধরে নিচ পর্যন্ত সেলাই দিয়ে দিবেন। তো আমি এই সাইডটা সেলাই দিয়ে নিয়েছি। সেলাই দিয়ে নেওয়ার পর এই সাইডটা যখন আপনারা সেলাই করবেন আপনারা একটু চেক করে নেবেন যে বডিটা ঠিক আছে কিনা। তো এখানে আমার 33 ইঞ্চেস বডি, 43 ইঞ্চেস বডি। তো এখানে আপনারা দেখুন এই যে 43 ইঞ্চেস প্লাস এখানে আছে, এই যে 40 মানে 21.5 আছে। তো আমার এখানে এই সাইডেও এইভাবে করে সেলাই দিয়ে নিচ্ছি, এইভাবে চেক করে আপনারা সেলাইটা দিয়ে নেবেন। তো এইভাবে করে আমি দুইটা সাইডে সেলাই করে নিলাম। সেলাই করে নেওয়ার পর এখন আমি নিচটা সেলাই করব। নিচটা আপনারা প্রথমে 1/2 ইঞ্চি ভেঙে একটা সেলাই দিবেন এইভাবে করে, তারপর 1 ইঞ্চি ভেঙে আরও একটা সেলাই। তো এইভাবে করে দুইটা সেলাই দিয়ে নেবেন, আমি দিয়ে নিচ্ছি। তো একটা সেলাই আমি দিয়ে নিলাম 1/2 ইঞ্চি ভেঙে, এখন আরও একটা সেলাই দিব এইভাবে ভেঙে। তো নিচটা আমি এইভাবে করে সেলাই করে নিলাম। এখন আমি হাতাটা সেলাই করব। হাতার মুড়িটা আপনারা অবশ্যই চেক করে নেবেন যে হাতার মুখটা কত আছে, হাতার মুখটা চেক করে নিয়ে আপনারা এইভাবে করে সেলাই করবেন। আর এইখানে এসে আপনারা এই জায়গাটা চেক করবেন যে এই জায়গাটা আপনার কতটুকু আছে, এইভাবে করে এখানে চেক করে নেবেন যে এখানে কতটুকু আছে। এইভাবে করে এখানে চলে আসবে, এখানে আপনার হাতার মুড়িটা চেক করে সেলাই করবেন। তো এখানে আমি হাতার মুড়িটা দিব 6 ইঞ্চি, এই যে 6 ইঞ্চি দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। এইভাবে করে সেলাই করে নেবেন। সেলাই করে নিয়ে হাতাটা আপনারা জয়েন করে নেবেন জাস্ট। এই কাপড়টা এদিকে ভেঙে দিব, এই কাপড়টা এদিকে ভেঙে দিব, তারপর জাস্ট এইভাবে করে আমি সেলাই করে নিচ্ছি। তো সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি বিন্দু মাত্র আপনাদের উপকারে এসে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।